হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল শিউলিস লাইফ। শিউলিস লাইফের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে গুড মর্নিং। দেখতেই পাচ্ছ যে আমি ঘরটা ঝাড় দিয়ে বা জানালার ওখানটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো এদিকে আমার ঝাড় দেওয়ার পরপরই এই যে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানার সব কাঁথা বালিশ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার বেড কভারটা চেঞ্জ করে দেবো। তো সেই জন্যই বেড কভারটা তুলছি, কারণ বেড কভারটা পাতা থাকলে তো এই সারাদিনে এত লাফালাফি করে না, তো প্রতিদিন চেঞ্জ না করে দিলে হয় না। যেহেতু বাড়িতে ছোটরা আছে অনেক, তো সেই জন্য চেঞ্জ না করে দিলে হয় না। তো সকাল সকালে যে এটাও তুলে দিলাম, ওটা তো ওটাকে ধুয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ যে আমাদের খাটের উপরে পেপার পাতা আছে, বড় খাট জোড়া বড় একটা পেপার পাতা আছে, কারণ ঘন্টুসোনা এখনও ছোট। তো ও এখনও মাঝে সাঝে প্রতিদিন করে না, তো মাঝে সাঝে হিঁচু করে ফেলে, সেই জন্য পাতা। আর এদিকে দেখো, ওইদিকে এদিকে গোছাতে গোছাতে এদিকে আসলাম যে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিই, কারণ আমার রান্নাটা তাহলে এগিয়ে যাবে। এই জন্য প্রেশার কুকারে চলে আসলাম ডালটা বসাতে। তো এদিকে আমার ডালটা সিদ্ধ হতে থাকবে, আর ওদিকে আমি বাকি কাজগুলো করতে থাকবো, মানে ঘরের আরও কাজ বাকি আছে, তো সেটাই গোছাবো। তো এদিকে আমি ডালটা গুছিয়ে রেডি করে রাখি, কিছুটা হলেও তো আমার রান্না এগিয়ে যাবে, তো সেই জন্যই ডালটা বসিয়ে দিয়ে যাই। তো আজকের ভিডিওটা হচ্ছে এই এই জন্যই যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমি এই জন্য সকাল সকাল ঝটপটগুলো কাজগুলো করে কমপ্লিট করে নিচ্ছি। এই জন্য আমার আজকে একটু বেরোবো, তো কোথায় যাই মানে কোথায় কোথায় যাই, তো সেটাই তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। তো তার মধ্যে বাড়ির যতটুকু পারি, যতটুকু কাজ আমি মানে সামলে দিতে পারি, ততটুকু কমপ্লিট করে দেব। তো সেই জন্য এত তড়িঘড়ি তাড়াতাড়ি, মানে দুই দিকেই কাজ, এদিকেও হচ্ছে ঘরের কাজও হচ্ছে, তো দুই দিকেই সামলাচ্ছি। তো তোমরাও আমার মতো করে সব দিকে একসাথে ঝটপট কাজ কমপ্লিট করে নেয়, তাহলে তোমাদের মানে অসুবিধা হবে না। তো সেই জন্যই, তো এদিকে দেখো, ওদিকে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। তো যে বেড কভারটা তুলে নিয়েছি, তো আর একটা বেড কভার পাতবো, মানে পেতে দেবো, তো সেটাই পেতে দিচ্ছি ভালো করে। যেহেতু ঘন্টুসোনা ছোটো, তো খাটের উপরে মানে এত লাফালাফি ঝাপাঝাপি করে, খাবার দাবারও টুকটাক খায়, তো সেই জন্য বিছানাটা এমনি নোংরা হবে। তো ওই জন্য প্রতিদিনই আমার বেড কভার চেঞ্জ করতে হয়। তো সেই জন্যই এই যে সকাল সকাল বেড কভারটাও চেঞ্জ করে দিচ্ছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমি যে রাখছি ঘন্টুসোনা, যে ঘন্টুসোনার লালু, ওইটা তো ওটা নিয়ে ঘন্টুসোনা বেশি খেলে লালুটার সঙ্গে। তো এদিকে আমি যতটুকু পারবো কাজ কমপ্লিট করে নেব, কারণ আমার বেরোতে হবে, তো একটু দেরি হয়ে যাবে। তো কে কে আমার মতো ঝটাপট সকাল সকাল উঠে কাজ কমপ্লিট করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, বিছানাটা তো পুরো কমপ্লিট করে নেবো, বিছানাটা কমপ্লিট করে নিয়ে আরও বাইরে আরও কী কী কাজ আছে সেগুলো টুকটাক করে নেবো। তো সেগুলো টুকটাক করে নেওয়ার পরে একটু বেরোনো, তোমাদের তো আগেই বললাম যে একটু বেরোনোর আছে। একটু দেখো ভালো করে টেনে টেনে, মানে বেড কভারের চার কোণায় চারটে মানে গিট বেঁধে দিলে তাহলে বেড কভারটা গুটিয়ে আসে না, সেই জন্যই গিট বেঁধে দিয়ে ভালো করে চারিপাশ দিয়ে আটকে দিচ্ছি, যাতে একটু উঠে না আসে। আর যে ঘন্টুসোনার লালুটাকে দিয়েছি উপরে তুলে। তো কোথায় যাবো যাবো বলছিলাম, যাওয়ার ছিল আমাদের মন্দিরে। এই যে চলে আসলাম মধ্যমগ্রাম কালী মন্দিরে, এই যে দেখতেই পাচ্ছ আমরা বসে আছি। এদিকে যে কালী মন্দিরটা ভালো করে মানে যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করছি, কারণ অতটা সুযোগ হয়নি ভিডিও করার। তো এরকম আমি ঘন্টুসোনা বসে আছি, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে প্রসাদ দিয়েছি ঘন্টুসোনার হাতে, এই যে ঘন্টুসোনা খাচ্ছে, তো আমরা বসে আছি প্রসাদ নেওয়ার জন্য, যে আর কি কখন প্রসাদটা দেবে, তো সেই জন্য আমরা বসে আছি। আর এদিকে দেখো মন্দিরটাও আমি মানে চারিদিকটা ভালো করে দেখছি, মন্দিরটার আর কি সামনে যেহেতু বসে আছি, সেই জন্যই ভাবলাম একটু মন্দিরটার একটু একটু ভিডিও করে নিয়ে যাই। তবে ফার্স্ট টাইম আমি কালী মন্দিরে আসলাম। আর এদিকে দেখো মন্দিরের উপরে এই ডিজাইনগুলো দেখো কী সুন্দর, মানে সবগুলো কালী ঠাকুর দিয়ে, পুরো কালী ঠাকুরের মূর্তি দিয়ে ডিজাইনটা কমপ্লিট করা। তো এটা দেখে আমার আরও বেশি ভালো পছন্দ হয়েছে, সেই জন্য ভাবলাম একটু ভালো করে ভিডিও করে নিয়ে যাই। আমি তো দেখবোই, সাথে তোমরাও দেখতে পাবে। তো দেখো কী সুন্দর, মানে ডিজাইনটাও সত্যি খুবই সুন্দর হয়েছে, সবগুলোই ঠাকুরের মূর্তি দিয়ে লাগানো। তো এই দেখো এদিকে বসে আছে, আর ওইদিকে দেখো ওই যে তোমাদের দাদা ভাইয়ের ঘন্টুসোনা আসছে, তো ঘন্টুসোনার খাওয়া হয়ে গেছে প্রসাদটা, তা সেই জন্য ওখান থেকে হাত ধুয়ে নিয়ে আসছে, হাত মুখ ধুয়ে। তো ঘন্টুসোনাকে নিয়ে তো আমরা গিয়েছিলাম মানে মন্দিরে পুজো দিতে, তো পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো এইবারে আর কী কী কাজ আছে সেগুলোই করব, আর যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে আর দেখতে থাকবে সারাদিনে কী কী কাজ করি। তো চলো,
সারাদিন অনেক কাজবাজ করার পরে এই যে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, তো আমি মনা ঘন্টু সোনা আর তোমাদের দাদাভাই, তো আমরা চারজন ঘুরতে এসেছি। তো এইখানে এই যে বসেছি দেখতে পাবে এই যে স্টেশন মানে একটু ভিতরে, তো আমরা বসেছি। আর এই দেখো হরপুর এখানে চলে এসেছি, আমরা খাবো, তো কী খাওয়া যায় সেটাই ভাবছি বসে বসে। আর পাশে একটা কেকেরও দোকান আছে, তো ভাবলাম একটু কেকও নেবো, তো দেখে ঠিক একটা পছন্দ হচ্ছে না, তো সেই জন্য দেখো আমরা চলে গেলাম মিয়ামরেতে। মিয়ামরেত থেকে যে কেক নিয়ে আসলাম, এই যে আমি আর মনা বসে আছি, আর দেখো পাশে ওরা খাচ্ছে, আমাদের তো এখনও দিচ্ছে না, আমরা অর্ডার করেছি রোল, তো এখনও দেয়নি, তো বসে আছি সেই জন্য। তো আমাদের ওইটা প্যাকেট হয়ে গেলে তো আমরা খাবো না ওখানে বসে, তো আমরা নিয়ে চলে আসবো বাড়িতে, সেই জন্যই অপেক্ষা করে বসে আছি কখন দেবে আমাদেরটা। খাবারটা আমাদের নেওয়া হয়ে গেল, আমরা আর অপেক্ষা করলাম না, বাড়ি চলে আসলাম। আর এই দেখো বাড়িতে এসে যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি, মানে এত গরম বাইরে ঘরে, তো একদম গরমে পাগল হয়ে যাচ্ছি। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই।